এখন মরে যাচ্ছে গত 29 তারিখে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে একটা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। যে কর্মসূচিটার মধ্য দিয়ে আজকে আমাদের গ্রামের যারা প্রান্ত মানুষ আছে, যারা গ্রামের দূর দূরান্তে মানুষগুলো রয়েছে, যারা আমাদের কর্মী আছে, সাধারণ মানুষ আছে, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য, তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নতুন আমাদের পার্টির কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিটা হচ্ছে দিদিকে বলো। এই কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় সভানেত্রী বোঝাতে চেয়েছেন যে আমাদের যারা গ্রামের প্রত্যন্ত গ্রামে যে সমস্ত কর্মীরা আছে, সাধারণ মানুষ আছে, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্যে একটা ফোন নম্বর দিয়েছে। যে ফোন নম্বরের মধ্য দিয়ে গ্রামের সাধারণ মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা, আমাদের পার্টি যারা কর্মী আছেন সেই কর্মী এবং যারা সাধারণ মানুষ আছেন, বুদ্ধিজীবী মানুষ আছেন, যারা চাষি আছেন, সমস্ত সর্বস্তরে মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নাম্বারটি দিয়েছেন। এই নাম্বারের মধ্য দিয়ে আজকে গ্রামের কোনো জায়গায়, এমনকি পাহাড়ি এলাকা, জঙ্গলমহল এলাকা, অত্যন্ত গ্রাম যেখানে সাধারণত লরি বাস পৌঁছায় না, পায়ে হেঁটে যেতে হয়, সেই সমস্ত জায়গার মানুষদের জন্যে ফোনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া ধরুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস আগে আমাদের জনসংযোগ যাত্রা তৈরি করেছেন, যে জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে আমরা সমস্ত গ্রামে পৌঁছানোর চেষ্টা করেছি। সেই জনসংযোগ যাত্রাকে আরও সফল নিয়ে আসার জন্যে, আরও গতি বাড়ানোর জন্যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সভানেত্রী মমতা ব্যানার্জি এই কর্মসূচিটা আমাদের ঘোষণা করেছেন। মনে কতটা মানে দলকে আরও সক্রিয় করা যাবে মনে করছেন? দেখুন, ভারতবর্ষের এমন কোনো মুখ্যমন্ত্রী নেই যে মুখ্যমন্ত্রী আজকে এই যে কর্মসূচি গ্রহণ করেছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমাদের ধরুন যারা আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছেন, গ্রামে যারা আমাদের পঞ্চায়েতে আমাদের অঞ্চল সভাপতিরা আছেন, ত্রিস্তরের সভাপতিরা আছেন, সেই সমস্ত সভাপতিদের সঙ্গে নিয়ে আজকে আমাদের যে কোনো একটা পাড়াতে যেতে বলেছেন। সেই পাড়াতে যে আমাদের যারা পাঁচজনকার নাম দিয়েছেন, সেই পাঁচজনের সঙ্গে সোশ্যাল ওয়ার্কার আছেন, চাষি আছেন, বুদ্ধিজীবী মানুষ আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে আমাদের সেই গ্রামের সমস্ত পরিবেশ, সেই গ্রামের সমস্ত মানুষের অভাব অভিযোগ শুনে সেই গ্রামে আমাদের রাত কাটাতে হবে। রাত কাটানোর পর যেদিন আমরা বেরিয়ে আসবো, সেই দিনে সেই গ্রামের একটা যে কোনো জায়গায় আমাদের দলীয় পতাকা উত্তোলন করে সেই গ্রাম ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হবে। এর থেকে আপনারা বুঝতে পারছেন, যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো এই প্রকল্প ঘোষণা করেছেন, এই কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেছেন যে একদিনের মধ্যে 1.5 লক্ষ আজকে ফোন তার ওনার কাছে গেছেন, এবং 60,000-এর মতো আমাদের যারা যে যে ওয়েবসাইট দিয়েছেন সেই ওয়েবসাইটে দরখাস্ত জমা পড়েছে। এর থেকে বোঝা যায় যে গ্রামের প্রত্যন্ত মানুষরা এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির যে উদ্দীপনা, মমতা ব্যানার্জির যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা আজকে গ্রহণ করেছেন, এবং আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্যে সমস্ত কর্মসূচিগুলো আজকে গ্রামের মানুষরা আজকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন, এটা আমরা বলতে পারি। ধন্যবাদ।